লিমন রিফ্রিজারেশন অ্যান্ড ওয়ার্কশপের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ভাটারা থানাধীন সাঈদনগর খান এলাকায় এই ওয়ার্কশপটি উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মাহবুবুল হোসেন শাওন ও আর এসির সাধারণ সম্পাদক আলাউদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কলিন রুমন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজাদ হোসেন আনিসুর রহমান ইয়াকুব সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে লিমন রিফ্রিজারেশন অ্যান্ড ওয়ার্কশপের কর্ণধর মোহাম্মদ মহসিন মিয়া বলেন আমি লিমন রিফ্রিজারেশন ওয়ার্কশপের ওনার মোহাম্মদ মহসিন আমি দীর্ঘ বারো বছর আপনাদের সেবা দিয়ে আসতেছি আপনার দোয়া করবেন যাতে আমি অদীর ভবিষ্যতে আপনাদের সেবা দিতে পারি এই দোয়া করবেন আমার জন্য বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অধিকার সংঘ পরিষদের সকল কমিটি বাইদের এবং আমাদের সভাপতি আমাদের বাংলাদেশ পরিষদের যত সদস্য আছেন এবং যারা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে আজকে আমাদের কমিটির সহ সেক্রেটারি মহসিন সাহেবের এখানে লিমন ডিপ্রিজার্ভেশন ওয়ার্কশপের উদ্বোধন করতে আসলে শুনে খুব ভালো লাগলো বা আমরা এখানে এসে খুব খুশি যে মহাসিন সাহেবের দোকানটা অনেক ছোটো ছিল মোয়াখালীতে মানে ও অনেক নার্ভাস ছিলই তো কাউকে ইনভাইট করার জন্য কেন সেটা ও খুব লজ্জা পাইত আমি বললাম সবাইকে ইনভাইট কর যে আমার এটা রেল পাশে ছোট্ট একটা দোকান এক এক্সাটারের দোকান আমি এসে আমি কাউকে বসাতে পারি না এটা খুব লজ্জা তোকে অনেকবার বলছিলাম যে আস্তে আস্তে আগাও একদিন বড় নাও সবাই যাবে সবাইকে ইনভাইট করো তো বাংলাদেশ রেভিজার্ভেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অধিকার সংগ্রহ পরিষদের একটা সংগঠন হওয়ার পরে যে এই প্রথম আমরা আমাদের কমিটি কোনো বাইকে পাইলাম যে ছোট ব্যবসা থেকে বড় হয়েছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমাদের সমাজে বড় পাওয়া তো সবাই দোয়া করবেন এভাবেই যাতে আমরা যারা আছি সংগঠনে সবাই যাতে ডে বাই ডে আমরা বড় কিছু পাইতে পারি বা বড় কিছু পাই সবাইকে সহযোগিতা নিয়ে যারাই ভাই আর এসির কাজ করেন একটু সেফলি কাজ করবেন কারণ আজকে মহাসিন ভাই যেটা করছে আরেকটা অনুরোধ থাকবে যে মহাসিন ভাইয়ের প্রতি না সবার প্রতি মানে মহাসিন ভাইকে উদ্দেশ্যে বলছি যদি কোনো টেকনিশিয়ান ভাই কোনো প্রোডাক্ট নিয়ে আসে সেটা হোক দিরা রয়্যাল বোল সেটা হোক একটু পাইপ একটু রশি কখনই যাতে এটা না কিনে কারণ ভাই আজকে আমার আপনার কোনো টেকনিশিয়ান কিন্তু এই মানে নর্মাল যে নোংরা কাজগুলো করে কারণ আজকে আপনার প্রোডাক্টটা আপনার একটা ছেলে থেকে কিনবেন কি আপনারই একটা ছেলে আরেক জায়গায় বিক্রি করবে তবে এই জিনিসটা যদি কেউ না করি সবার উদ্দেশ্যে বলছি যেই হোক যেহেতু দেশে আইন আছে আদালত আছে এরকম যদি কোনো চোর বলে যাকে আপনি বলেন আমাদের সংগঠনকে বলেন আমরা আইনের হাতে নিয়ে আসবো এরকম যদি আমরা সবাই সবাই চেক ইন করি ইনশাল্লাহ আমাদের এই পরিবেশটা কিন্তু ভালো হয়ে যাবে আর কথা হচ্ছে যে আপনার কাছে রিকোয়েস্ট থাকবো মাসিন বাইয়ের কাছ থেকে যে সারা বাংলাদেশ সবাইকেই বলি যারা ব্যবসা করেন ছোটা কাউকে দিয়ে কাজ করাবেন না প্রয়োজন প্রতি কাজ যেটা কম করবেন ডাল ভাত খাবেন ছোটা কাম করাতে গেলে কি, হয় ওর মেন্টালিটি থাকে যে আমি এক ঘন্টাকে কাজ করতেছি আমি আধা ঘন্টা জায়গায় দশ মিনিটে করবো একটা দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে ওর পরিবারও একটা অচল হয়ে যায় এবং ওনার নিজের একটা ব্যাট ক্রেডিট হয় ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের সংগঠনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সবাইকে সাপোর্ট দিতে মহাসিন ভাই যেহেতু বাড্ডা লেখা ব্যবসা করছে নতুন এখন আসছে ওনার যদি কোনো প্রয়োজন মনে করে উনি সংগঠনকে জানাবে আমরা হেল্প করব আর যে কোনো ব্যাপারই আপনার জন্যে সারা জীবন সংগঠন খোলা আমরা সবার কাছেই যাব দোয়া করবেন ভাই আমাদের মূল নীতি আর এসের উন্নতি আমাদের মূন্নতি আর এস সির উন্নতি আসলাম আলাইকুম আজকে লিমিটের ফ্রিজেশন ওয়ার্কশপের সুবোধবোধনই তো আমাদের সবার পক্ষ থেকে লিমিউরে ফ্রিজেশন ওয়ার্কশপের প্রতি থাকলো আন্তরিক শভেচ্ছা অভিনন্দন এবং তার ব্যবসায়িক সাফল্য আমরা কামানো করতেছি এবং সেই সাথে মসিমের প্রতি আমাদের অনুরোধ থাকবে গভর্নমেন্টের সকল প্রকার ভ্যাট ট্যাক্স তারপর সেফটি শ্রমিকদের সেফটি আর সততার সাথে ব্যবসা করে এই ধরনের আশা তার কাছে আমরা রাখি এবং সেই সাথে তাকে ধন্যবাদ জানাচ্ছি সেই অল্প বয়সে বিজনেস করে কিছু তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এবং সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি যে সেই সংগঠনকে ভালোবেসে সংগঠনের একটা লগত আর ওয়ার্কশপে লাগিয়েছে তার জন্য বিশেষ এই জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেছে ধন্যবাদ সবাইকে